আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে ভূমি ধসে নিহত 3 অভিবাসী শ্রমিক। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 8 শতাধিক প্রবাসী। এবং মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে 1.11%। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও বাংলাদেশের পরে এনজেড এখন দুবাই, ভারত ও পাকিস্তানে। বছর জুড়ে বিমান টিকিটের সেরা অফার ও সর্বোচ্চ ছাড় লুফে নিতে সঙ্গে থাকুন এনজেডের এনজেড ওয়ার্ল্ড, আপনার আমার নিশ্চিন্ত ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। মালয়েশিয়ান ক্যামেরুন হাইল্যান্ড রাজ্যের অতিবৃষ্টির কারণে ব্লু ভ্যালি কাম্পুং রাজা এলাকায় পাহাড় ধসে 3 মিয়ানমারের অভিবাসী শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। এরা সবাই সেখানে সবজির কৃষি খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। গতকাল সারাদিন উদ্ধার অভিযান চালিয়ে 2 মরদেহ এবং আজ শনিবার দুপুরে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি করে আরও একজন সহ মোট 3 মরদেহ উদ্ধার করেছে দেশটির যৌথ ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম বোম্বা। নিহত 3 শ্রমিকই মিয়ানমারের নাগরিক। এ সময় নারীসহ 5 মাটি চাপা পড়েন। কুয়ালালামপুরে সারা বছর 33 আশপাশে গরম আবহাওয়া বিরাজ করলেও কুয়ালালামপুর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যামেরুন হাইল্যান্ডে সারা বছর তীব্র শীত থাকে, তাই এখানে শীতের সব সবজি, চা পাতা, স্ট্রবেরি সহ বিদেশি ফলমূল চাষ করা হয়ে থাকে। নিহতরা হলেন 56 বয়সী সিং লোহার, 37 বয়সী উম মিউ এবং 25 বয়সী তরুণী থাং বং। এই 3 লাশ উদ্ধার করার পর ফরেন্সিক রিপোর্ট তৈরি করার জন্য মরদেহগুলোকে সুলতান হাজা হাসপাতাল কলসম ক্যামেরুন হাইল্যান্ডে পাঠানো হয়। এর আগে গতকাল ভোর 3 দিকে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের দখলে থাকা বাড়িটিতে 1 নারী সহ 5 মিয়ানমারের নাগরিক চাপা পড়েছে বলে আশঙ্কা করা হয়। তবে শনিবার সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ টিম বোম্বা। উল্লেখ্য, ক্যামেরুন হাইল্যান্ডে সারা বছর শীতকাল হওয়ায় সেখানে বাংলাদেশের সবজি উৎপাদন করতে শত শত বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন বলে জানা গেছে। মালয়েশিয়ার বড় পাইকারি মার্কেট সেলায়াং পাচারবরং এলাকায় শনিবার সকাল 10:30 ইমিগ্রেশন বিভাগের অভিযানে 108 অনিয়মিত প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ, খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নাবা। মালয়েশিয়ার অন্যতম বড় পাইকারি পণ্য বিক্রয়ের বাজার সেলায়াং পাচারবরং এলাকায় 87 অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 108 অভিবাসীকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশের দাবি, এ সময় অভিবাসীদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এই পাইকারি মার্কেটে শ্রমিক হিসেবে কাজ করতে। কুয়ালালামপুরের পুলিশ প্রধান দাতুক আলাউদ্দিন আব্দুল মজিদ বলেন, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, এ সময় 213 অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করে 108 আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশের 7, ইন্দোনেশিয়ার 52, মিয়ানমারের 35, ভারতের 12, নেপালের 1 এবং পাকিস্তানের 1 নাগরিক রয়েছে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুয়ালালামপুরের বুকিত জলিল ইমিগ্রেশন সেন্টারে নেওয়া হয়েছে। Seramai 108 individu termasuk 4 wanita pendatang asing tanpa izin parti ditahan dalam serbuan pihak kuasa ke pasar harian Selayang pada awal pagi 27 Januari. Gerakan bermula pada jam 3 pagi turut dibantu Jabatan Immigration dan Angkatan Pertahanan Awam Malaysia EPM. ফিউচার মার্কেটে শুক্রবার মালয়েশিয়ার পাম অয়েলের দাম বেড়ে 2 সর্বোচ্চে পৌঁছেছে। উৎপাদন কমে যাওয়ায় বাজার দরে এমন উলম্ফন দেখা দিয়েছে বলে জানান পর্যবেক্ষকরা, খবর দিয়েছে বিজনেস রেকর্ডার। বুর্সা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সোমবার এপ্রিলে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম 44 বা 1.11% বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে 3,992 রিঙ্গিতে, যা গত বছরের 16 নভেম্বরের পর সর্বোচ্চ। পামের উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ মালয়েশিয়া। মালয়েশিয়ার বিশ্লেষকরা জানান, চলতি মাসে দেশটিতে উৎপাদন কমার আশঙ্কা রয়েছে, ফলে মজুদে টান পড়তে পারে এমন আশঙ্কায় দাম আরও বাড়বে বলে মনে করেছেন ব্যবসায়ীরা। কুয়ালালামপুর আগামী ফেব্রুয়ারির জন্য পাম অয়েলের রফতানি শুল্ক 8% বহাল রেখেছে, তবে ন্যূনতম মূল্য কমানো হয়েছে। মালয়েশিয়ার পাম অয়েল বোর্ডের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এদিকে চলতি মাসে কমলেও বছর জুড়ে উৎপাদন ঊর্ধ্বমুখী থাকার আভাস মিলেছে। এমপিওবি বলছে, শ্রমিক সংকট কিছুটা নিরসন হওয়ায় উৎপাদন নিয়ে আশাবাদী দেশটির খাত সংশ্লিষ্টরা, বাড়তে পারে রফতানিও।